বলে কি একটি মাংসপেশী? তাহলে ভালোবাসার এত অনুভূতি সেগুলো কোথা থেকে আসে? ভালোবাসা কারুর কাছে একটা ভরসার হাত, আবার কারুর কাছে লাভ ইজ ফ্রেন্ডশিপ। এক একজনের কাছে ভালোবাসার সংজ্ঞাটা এক এক রকম। তবে এবার পরিচালক শিলাদিত্য মৌলিক ভালোবাসার ভালো রাখার নতুন এক সংজ্ঞা নিয়ে আসছে তার পরবর্তী ছবি হৃৎপিণ্ড, যা মুক্তি পেতে চলেছে মে মাসে। তারই ট্রেলার লঞ্চে এই মুহূর্তে জিও বাংলা চলে এসছে। চলুন তাহলে ভেতরে গিয়ে জেনে নিন ভালোবাসার নতুন কি সংজ্ঞা বলতে চলেছে এই ছবি। প্রান্তিকদা, যতটা বোঝা যাচ্ছে চিরাচরিত যে ভালোবাসার গল্প তার থেকে একদম অন্যরকম হৃৎপিণ্ড। তোমার চরিত্র নিয়ে একটু বল। প্রথমত অন্যরকম নয়, প্রেম প্রেমের মতো নয়, যেরকম হয় বা প্রেমের যে দিকটা দেখানো হয় সেটাতেই সিনেমা। তো শিলাদিত্য মৌলিক এমন যে প্রেমের যে অংশে যে দিকটা তুলে ধরেছে সেটা নিয়েই সিনেমাটা হৃৎপিণ্ড, কোন ইমোশনটাকে ভ্যালু করেছে। তো সেখানে একটা খুবই হৃদয় আর মাথার একটা দ্বন্দ্ব রয়েছে। তো সেই ক্যারেক্টার ওয়াইজে যদি আমি বলি বা সিনেমার প্রেক্ষাপটে যদি বলি, হয়তো আমি হৃদয়ের অংশটার দিকে আমি আমার চরিত্রটা। বাস্তবে কোনটা, মনের কথা শোনো না হৃদয়ের কথা? মনের কথা না, দুটোই শুনি, যেটা যেমন প্রয়োজন পড়ে। যেখানে মনে মাথা দরকার সেখানে মাথা শুনি, যেখানে হৃদয় সেখানে হৃদয়। গল্পই হচ্ছে আসল ধামাকা, গল্পই হচ্ছে কিং, গল্পই হচ্ছে সব কিছু। আগেকার দিনে যেরকম ছিল না, একটা একটা সময় ছিল যখন আমরা বলতাম যে হিরো সেন্ট্রিক ফিল্ম, মানে ছবির যিনি হিরো বা ছবির যিনি হিরোইন তাকে তার ইয়েতে ছবিটা চলতো, সেরকম একটা জামানা ছিল, দে ওয়াজ আ টাইম। এখন যেটা হয়ে গেছে, এখন কন্টেন্ট ইজ দ্য কিং। কন্টেন্ট যদি ভালো হয় মানুষ হলে গিয়ে সিনেমা দেখবে। বিশেষ করে হৃৎপিণ্ড মানেই হচ্ছে হৃদয়ের ব্যাপার, হৃদয়টাই তো। পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে সব তো নয় টাকা পয়সার জন্য, পাওয়ারের জন্য না, হৃদয়ের জন্য। ভেবে দেখুন, হিস্ট্রি পড়লে আমরা জানতে পারি তো হৃদয়কে কী অস্বীকার করতে পারে। ঠিক আছে, হৃদয় আমার প্রকাশ হলো, এ তো হৃদয় প্রকাশই হচ্ছে এই ছবিতে। ভালো লাগবে আমার মনে হয়, আপনারা দেখুন ছবিটা। এইটুকুই বলবো, রিকোয়েস্ট করবো সবাইকে, আপনারা প্লিজ থিয়েটারে এসে ছবিটা দেখুন। আমার ছবির গল্পটা ভীষণই পছন্দের, এবং আলাদা করে আমি সেটা রিভিল করতে চাই না। মানুষ মানে অপেক্ষা করে আছে মানুষজন সিনেমা হলে গিয়ে গল্পটা আরও ভালো করে রিয়েলাইজ করতে পারবে। বিকজ গানগুলো কোথাও না কোথাও গল্পের কোনো একটা হিন্ট দিয়ে দিয়েছে, কোথাও না কোথাও একটা ভিজুয়ালের রেফারেন্স দিয়ে দিয়েছে আমাদের সবার মধ্যে। সো আই এম এক্সপেক্টিং আ ভেরি গুড আউটকাম ফ্রম দ্য অডিয়েন্সেস। খুবই এক্সাইটেড, দু বছর পর ছবিটা রিলিজ করছে। ছবিটা 2020 সালের 24 এপ্রিল রিলিজ হওয়ার কথা ছিল, সেই অনুযায়ী আমরা গানগুলো তার আগে রিলিজ করে দিয়েছিলাম। এবং গান এত পপুলার হয়েছে, মানুষ এত ভালোবাসছেন, গত 2 বছর ধরে মানুষ গান শুনেছে, এবং মানুষ মানে সবসময় জিজ্ঞেস করেছে যে কবে সিনেমাটা রিলিজ হবে এবং কবে আমরা গানগুলো দেখতে পারবো, গানগুলো এতদিন শুনেছে। তো এখন সেই উত্তর আছে আমাদের কাছে যে ছবিটা রিলিজ করছে 13ই মে, আর মিউজিক ভিডিও এর মধ্যেই রিলিজ হয়ে যাবে। তো মানুষ খুব শিগগিরই গানগুলো দেখতে পাবেন, তো আমরা খুব এক্সাইটেড। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না, এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। অনুভব হৃৎপিণ্ড ভালোবাসার গল্প যেটা আমরা বুঝতে পারছি, একটু যদি স্টোরি নিয়ে বল। ভালোবাসার গল্প, প্রেমের গল্প, কিন্তু এটা উইথ আ ভেরি ভিউয়ার টুইস্ট, একটা খুব ইন্টারেস্টিং টুইস্টের সাথে, অন্যরকম নতুন একটা কাজ। আর আমার ক্যারেক্টারটাও একদম এক ধরনের ন্যারেটরের মতন, যার জন্য যার সিনেমার যে ফিলসফিটা সেটা আমার ক্যারেক্টারের মধ্যে বলানো হচ্ছে। সো খুব এক্সাইটেড, এরকম একটা নতুন প্রেমের গল্প আমরা সবাই ভালোবাসি, প্রেমের ছবি আমরা সবাই ভালোবাসি, কিন্তু এরকম যে কাজ একটা হচ্ছে সেটা আমরা খুব লাকি। বিরাচরিত ভালোবাসার গল্প নয়, একদম অন্যরকম প্রেমের গল্প বলবে হৃৎপিণ্ড। 2020তে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি, কিন্তু করোনা পরিস্থিতির কারণে মুক্তি পিছিয়ে যায়। অবশেষে মে মাসে মুক্তি পাচ্ছে পরিচালক শিলাদিত্য মৌলিকের ছবি হৃৎপিণ্ড। আর ভালোবাসা নিয়ে তৈরি ছবি, ভালোবেসে বানানো ছবি, আপনারাও ভালোবাসতে বাধ্য। তবে আজকে এই ভালোবাসায় মোড়া ট্রেলারটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান আমাদের কমেন্ট বক্সে। ক্যামেরায় সুজয়ের সাথে আমি পায়েল, দেখতে থাকুন জিও বাংলা।